প্রিয় শিক্ষার্থী, এই জাতীয় মান নির্ণয়ের প্রশ্ন এসএসসি থেকে শুরু করে যে কোনো চাকরির পরীক্ষায় আসে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার ছাড়া, বীজগাণিতিক সূত্র প্রয়োগ ছাড়া কয়েক সেকেন্ডেই এই মান নির্ণয়ের প্রশ্নগুলোর উত্তর সহজেই নির্ণয় করতে পারবে। আজকে আমরা সেই কৌশলটি শিখব। এরকম ম্যাথ ম্যাজিক অ্যান্ড ম্যাট্রিক্স এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল করে রাখো, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। শুরু করা যাক। এখানে প্রথম রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত। দেখো এখানে এর পাওয়ার হচ্ছে টু, অর্থাৎ এর সূচক টু। তোমরা যে কাজটি করবে তা হলো এ প্লাস ওয়ান বাই এর মান যা দেওয়া থাকবে তার পাওয়ার এই টু বসিয়ে দিবে। দেখো এখানে মান দেওয়া আছে থ্রি, তোমরা থ্রির পাওয়ার টু দিবে এবং এই টু মাইনাস করবে। তাহলে দেখো থ্রি স্কোয়ার ইকুয়াল নাইন, নাইন মাইনাস টু ইকুয়াল সেভেন, তাহলে এই রাশিটির মান হবে সেভেন। এভাবে এ প্লাস ওয়ান বাই এর মান যাই থাক না কেন, এই পদ্ধতি প্রয়োগ করে এই ট্রিক তোমরা কাজে লাগিয়ে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান নির্ণয় করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছে। এবার আমরা দ্বিতীয় রাশিটির মান বের করব। লক্ষ্য করো দ্বিতীয় রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান কত। লক্ষ্য করো এখানে এর পাওয়ার ছিল টু আর এখানে এর পাওয়ার হচ্ছে ফোর। টু এর পর টু দিলে কিন্তু আমরা ফোর পাচ্ছি। আমরা এই রাশিটির মান বের করার জন্য এই প্রথম যে রাশিটির ক্ষেত্রে যে পদ্ধতি প্রয়োগ করছি ওই পদ্ধতিটি দুইবার প্রয়োগ করব। অর্থাৎ যে মানটি দেওয়া থাকবে সেই মানের পাওয়ার টু দিয়ে মাইনাস টু করবো, পরে প্রথমে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান বের করে নেব। তাহলে দেখো এই মানটি বের হবে সেভেন। আবার দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয়বার আমরা এই সেভেনের পাওয়ার আবার টু দেবো, দিয়ে মাইনাস টু করে দেবো। তাহলে সাত সাত উনপঞ্চাশ, উনপঞ্চাশ মাইনাস টু, তাহলে কত পাবো আমরা ফোরটি সেভেন। তাহলে এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান হবে ফোরটি সেভেন। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী। এবার তোমরা একটি কাজ করো তো, যদি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি হয় তাহলে আমাকে এই দ্বিতীয় রাশির মানটি কত হবে তোমরা বের করে কমেন্ট করে জানিয়ে দাও। যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল রুট থ্রি হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোরের মান কত হবে, এটি তোমরা কমেন্ট করে জানাও। এবার তৃতীয় রাশিটি দেখো, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান কত। এখানে দেখো এর পাওয়ার আছে থ্রি। এক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হবে, যে মানটি দেওয়া থাকবে সেই মানের পাওয়ার থ্রি বসিয়ে দেবে এবং যে মান দেওয়া থাকবে এই এখান থেকে তার তিন গুণ বিয়োগ করে দেবে। মান দেওয়া আছে থ্রি, থ্রি এর তিন গুণ হচ্ছে থ্রি ইন্টু থ্রি। তাহলে দেখো থ্রি পাওয়ার থ্রি টোয়েন্টি সেভেন মাইনাস নাইন ইকুয়াল এইটিন, তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে এইটিন। আশা করি বুঝতে পারছো। আবারও আমি তোমাদের ট্রিকটি শিখিয়ে দিচ্ছি, যে যে মানটি দেওয়া থাকবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান যদি বের করতে বলা হয় ওই মানের পাওয়ার কিউব দিবে এবং তার তিন গুণ বিয়োগ করে দেবে, তাহলে মানটি তোমরা সহজে বের করতে পারবে। এবার চতুর্থ রাশিটি দেখো, এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ সমান কত। এই রাশিটির মান বের করতে হলে আমাদেরকে দুইটি রাশির মান আগে বের করতে হবে। একটি হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান এবং আরেকটি হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান। এই দুইটি মান বের করে এই দুইটি মান আমরা গুণ করব, গুণফলের সাথে যে মানটি দেওয়া থাকবে সেটি বিয়োগ করে দেবো। তাহলে দেখো এর মান যদি আমরা বের করতে চাই, এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান আমরা সেভেন বের করে নেব এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান আমরা এইটিন বের করে নেব। সেভেন ইন্টু এইটিন মাইনাস এই মানটি আছে এটি বিয়োগ করে দেবো। তাহলে দেখো কত আসতেছে, সাতাশে ছাপ্পান্নর ছয়, সাতকে সাত পাঁচ বারো, একশো ছাব্বিশ মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি। তার মানে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভের মান হচ্ছে ওয়ান টোয়েন্টি থ্রি, একশো তেইশ। আশা করি বুঝতে পারছো। আবারও বলতেছি, যদি এ প্লাস ওয়ান বাই এর মান জানা থাকে তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভের মান বের করতে হলে প্রথমে আমরা শর্টকাট পদ্ধতিতে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান বের করে নেবো এবং এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের করে নেবো। তারপর এই দুইটি মানের গুণফলের সাথে এই মানটি বিয়োগ করে দেবো। আশা করি বুঝতে পারছো। এবার পঞ্চম রাশিটি লক্ষ্য করো, এ পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এ পাওয়ার সিক্স, অর্থাৎ এখানে এর পাওয়ার আছে সিক্স। এই রাশিটির মান বের করতে হলে প্রথমে তোমাদেরকে এই যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান এই পদ্ধতিতে বের করে নিতে হবে। বের করার পর যে মানটি বের হবে, দেখো এখানে মানটি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান বের হয়েছে এইটিন। এই এইটিনের তোমরা এ স্কোয়ার করে দিয়ে এখান থেকে মাইনাস টু করে দেবে, তাহলে কত বের হচ্ছে দেখো এইটিন স্কোয়ার থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর মাইনাস টু, অর্থাৎ থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু। তার মানে এর মানটি হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি। এবার শেষ রাশিটি লক্ষ্য করো,
এখানে এ পাওয়ার সেভেন প্লাস ওয়ান বাই এ পাওয়ার সেভেন এর মান কত, এই রাশিটির মান বের করতে হলে আমাদেরকে আগে দুটি রাশির মান বের করতে হবে। একটি হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান, আরেকটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান। এই দুটি রাশির মান কিন্তু তোমরা এই শর্টকাট পদ্ধতিতে এইভাবে বের করতে পারো। দেখো এটির মান বের হয়েছে 47, এটির মান বের হয়েছে 18। এই দুটি মান অর্থাৎ এই দুটি মানের গুণফলের সাথে এই মানটি তোমাদেরকে বিয়োগ করে দিলেই এই রাশিটির মান বের হয়ে যাবে। কী করবে দেখো, এর মান হচ্ছে 47, আর এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান হচ্ছে 18। এই দুটির গুণফলের সাথে এ যে মানটি দেওয়া আছে এই মানটি বিয়োগ করে দেবে। আমরা 47, 18 গুণ করে নেই, 6, 32, 37, 7, 4 তাহলে কত পাচ্ছি, 6, 4, 8 তাহলে দেখো কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 846 মাইনাস 3 843। তাহলে এই রাশিটির মান হচ্ছে 843। প্রিয় শিক্ষার্থী, আশা করি মান নির্ণয়ের এই শর্টকাট টিপস তোমরা সকলেই বুঝতে পারছো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও এবং ভিডিওতে একটি লাইক দাও। সেই সাথে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল করে রাখো, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।